বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত সাংবাদিকদের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে, মৃত 21, এদিকে 116 দিন বন্ধ থাকার পর 16 জুলাই থেকে আংশিক আকারে খোলা হবে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব। কর্মহীন সাংবাদিকদের সহায়তা সহ এই সব ইস্যুতে মুখ খুলেন সাংবাদিক সংগঠনের বিশিষ্টজনেরা। বাংলাদেশে করোনাকালে সাংবাদিকদের মধ্যে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত সাংবাদিকের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। মারা গেছেন 21 জন সাংবাদিক। সংক্রমিত হওয়ার পর সাংবাদিকদের মধ্যে অনেকেই অকালে চলে যাচ্ছেন না ফেরার দেশে। এ সংখ্যা উদ্বেগজনক না হলেও আতঙ্কের সৃষ্টি করেছে। তবে বেশিরভাগ সাংবাদিক করোনাকে জয় করে কর্মক্ষেত্রে ফিরেছেন। বাংলাদেশের সাংবাদিকরা করোনা ভাইরাসের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছে। এর মধ্যে গণমাধ্যমে চলছে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি, অনিয়মিত বেতন। করোনা ভাইরাস পরিস্থিতি গণমাধ্যমকে যে সংকটে ফেলেছে তা একেবারেই নজিরবিহীন। বাংলাদেশে গণমাধ্যমে চলছে এক ধরনের অস্থিরতা। আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী একটি গ্রুপের আহমদ ফয়েজ বলেন, এই সম্পর্কে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 21 জন গণমাধ্যম কর্মী। বাংলাদেশের গণমাধ্যম তো আসলে সংকটে আছে, গণমাধ্যমের কর্মীরা কর্মীদেরও সংকট আছে। এখানে করোনা, নভেল করোনা ভাইরাস আসার পর থেকে গণমাধ্যমগুলো, গণমাধ্যমের কর্মীরা সাধারণত তাদের সাধ্য অনুযায়ী সংবাদ পরিবেশন করে চলেছে, কিন্তু তার মধ্যেও নানান সংকট আছে। আমাদের গোটা বাংলাদেশে বলা যায় প্রায় 800 থেকে 1000 গণমাধ্যম কর্মী এই মুহূর্তে, বা গণমাধ্যমের কর্মীদের পরিবার মিলিয়ে প্রায় 1500 আক্রান্তের সংখ্যা। তো এর মধ্যে আমাদের ইতিমধ্যে 8 থেকে 10 জন গণমাধ্যম কর্মী গোটা দেশে মারা গিয়েছে। এখানে সরকারের তরফ থেকেও গণমাধ্যম কর্মী যারা মারা গিয়েছেন তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে, সহায়তা দিচ্ছে, 3 লাখ টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে যারা মারা গিয়েছে। আর যারা গণমাধ্যমের কর্মী নানানভাবে আক্রান্ত, আমরা জানি গোটা দক্ষিণ এশিয়ায় কোনো দেশ এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা দেয়নি, কিন্তু বাংলাদেশ সরকার এক্ষেত্রে ব্যতিক্রম। তারা গণমাধ্যমের এই সংকটকালে গণমাধ্যমের কর্মীদের জন্য একটা আর্থিক প্রণোদনার ব্যবস্থা করেছে, কর্মীদের প্রণোদনার জন্য। খুব বেশি নয়, যত সামান্য, কিন্তু এই প্রণোদনার ব্যবস্থাটা বাংলাদেশ সরকার করেছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন আবার অনেকেই। এদিকে করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব 116 দিন লকডাউনের পর আগামী 16 জুলাই জাতীয় প্রেস ক্লাব সীমিত পরিসরে সাংবাদিকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় প্রেস ক্লাব কার্যক্রম চলবে। আপনি জানেন জাতীয় প্রেস ক্লাব হচ্ছে আমাদের সেকেন্ড হোম। আমরা মূলত পেশার বাহিরে এখানে একটু আড্ডা দেই, মত বিনিময় করি। তো সেই প্রেস ক্লাব দীর্ঘদিন করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল, এখন এই আগামী 16 জুলাই প্রেস ক্লাব খুলে দিচ্ছে। আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাবে আসব। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ, তারা একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। মানে দীর্ঘদিন ক্লাবের সদস্যদের স্বার্থেই তারা ক্লাব বন্ধ রেখেছিল। অপরদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেকার ও চাকরিচ্যুত সাংবাদিকদের 10,000 টাকা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সংবাদ কর্মীর পরিবারকে 3 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হিসেবে সরকার দিচ্ছে। এ নিয়ে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় প্রেস ক্লাব বন্ধ বন্ধ আছে, কিন্তু আমরা একবারে বন্ধ দিইনি, হয়তো পর্যায়ক্রমে বন্ধ করা হয়েছে। কারণ কোভিড-19 পরিস্থিতি দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছিল, সেইভাবে আমরা ক্লাব পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের 9 জন সদস্যকে আমরা হারিয়েছি, যারা তাদের মধ্যে একজন মাত্র কোভিড-19 পজিটিভ ছিল, বাকিরা নানান অসুস্থতায় তারা মারা গেছেন। আমরা আজকে গভীর তাদের বিষয়ে গভীর শোক প্রকাশ করেছি, তারা তাদেরকে আমরা এর মধ্যে হারিয়েছি। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি
সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, জাতীয় প্রেস ক্লাব 16 জুলাই থেকে সীমিত আকারে খোলা হবে। ঢাকা থেকে হাফিজুর রহমানের রিপোর্ট, হালাবর।